কিভাবে ভালো মানুষ থাকবে একটা মানুষ? সম্ভব? আত্মাটা তো নষ্ট হয়ে গেছে, তো এই এরকম খারাপ চরিত্র থাকলে আপনি অবশ্যই সতর্ক করবেন, এটা কি বোধ হবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে আমল করেন, হালাল খান, আদর্শ পরিবার করেন, মানুষের সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সকলের শুভাকাঙ্ক্ষী হন, কল্যাণকামী হন, শৈথিল্যতাবাদী হন না, চরমপন্থী হন না, উগ্র হন না, মধ্যমপন্থী থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে ইসলাম এগিয়ে যাবে এবং এদেশ বাংলাদেশ মুসলিমদের একটা সুপার পাওয়ার হতে পারে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. কিছু প্রশ্ন আছে? এক ভাই প্রশ্ন করেছেন যে জনৈক শিক্ষকের চরিত্র খারাপ, এই বিষয়টা তার শিক্ষার্থীদের কিভাবে জানালে কি বোধ হবে না? এটা আপনি জানাতে পারবেন, এটা গিবত হবে না ছাড়া, সব কিছুই গিবতের অন্তর্ভুক্ত নয়। ধরেন আপনার একটা মেয়ে আছে, এখন মেয়ের বিয়ে দিবেন, একটা পাত্র দেখেছেন, পাত্র সম্পর্কে খোঁজ নিতে গেলেন, পাত্র চরিত্র খারাপ, আসলেই পাত্র মাদক দ্রব্য সেবন করে বা চরিত্র খারাপ, কেউ যদি এটা আপনাকে বলে দেয় সে গিবত করেনি, এটা গিবত না। কথা বুঝতে পারছেন? যদি শিক্ষকের চরিত্র খারাপ হয় অবশ্যই বলতে হবে, কারণ এখন তো ফেতনা হচ্ছে অনেক, কোনো কোনো ক্ষেত্রে অনেক মেয়ে যারা ছাত্রী আছে অনেক সময় শিক্ষকদের প্রতি হ্যারাসমেন্ট শিকার হচ্ছে, রেপ হচ্ছে। আমি গতকাল অনলাইন একটা নিউজ দেখেছি, ইন্ডিয়া নিউজ ভারতের, যে একটি স্কুলের মধ্যে বছরের পর বছর ধরে সব শিক্ষকরা মিলে অগণিত ছাত্রকে রেপ করেছে, ছাত্রীকে রেপ করেছে, এমনকি ওই স্কুলের মহিলা শিক্ষিকারও ইনভলভ ছিল। চিন্তা করতে পারেন কোন জাতি? একটা মেয়ে ক্লাস টেনে পড়ুয়া মেয়ে তার নাকি তার বাবাকে বলেছে যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, স্কুলে আমি আর যাবো না। এই বাবাকে যখন কেস করেছে তখন এই ঘটনাগুলো বের হয়ে এসেছে, এই ঘটনাগুলো ঘটছে না এখন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, হচ্ছে না, হবে তো। কারণ কি? কারণ পর্নোগ্রাফি। কারণ কি জানেন? আর পর্নোগ্রাফি, পর্ন দেখতে 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 মানুষের মাথাটাকে নষ্ট করে ফেলে দিয়েছে, ভালোবাসার জায়গা দখল করেছে যৌনতা। ভালোবাসা এক জিনিস, যৌনতা কিন্তু আরেক জিনিস। আপনি মাকে ভালোবাসেন না, আপনার বোনকে ভালোবাসেন না, আপনার স্ত্রীকে মহব্বত করেন না, আদর করেন না, এখানে কি উগ্রতা থাকে? থাকে না। দেখবেন এই যে ধর্ষণ, এই যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে, এগুলোতে উগ্রতা থাকে, হিংস্রতা থাকে। পর্নোগ্রাফি মানুষকে হিংস্র করে দিয়েছে। আমরা অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাংলাদেশের সব পর্ন সাইটগুলোকে ব্লক করে ফেলার জন্য, ইনশাআল্লাহ দেখবেন চরিত্র সংশোধন সহজ হবে। পর্ন দেখছে, নামাজ পড়ছে না, পর্দা করছে না, আর অন্যান্য গান দেখছে, অশ্লীল মুভি দেখছে, কিভাবে ভালো মানুষ থাকবে একটা মানুষ? সম্ভব? আত্মাটা তো নষ্ট হয়ে গেছে, তো এই এরকম খারাপ চরিত্র থাকলে আপনি অবশ্যই সতর্ক করবেন, এটা কি বোধ হবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা? হ্যাঁ, মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে? এই করতে করতে তো ইমান চলে গেল। প্রথমে কথা বলবেন, নোট চেঞ্জ করবেন, আমরা কি হোয়াটসঅ্যাপে পড়ি নিয়ে মনে করছেন? নোট চেঞ্জ করবেন, তারপরে কি হয়, নোটটা বাসার সামনে আসে নিয়ে যাস, এই যে বাসার সামনে যাওয়া শুরু হলো, তারপরে দাঁড়া থাকবেন দেখার জন্য, তারপরে কোনো একদিন কফি খাইতে গেলেন, আবার যে গ্রুপ স্টাডি করেন মাঠের মধ্যে বসে ছেলে মেয়ে একসাথে, মাশাআল্লাহ,
আবার দেখা যায় ছেলে টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছে, আবার দেখা যায় মেয়ে টিচার ছেলেদের ব্যাচ পড়াচ্ছে। আবার আমরা যে ঢাকা ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে এখানে দেখবেন ফর্মাল ড্রেসে মহিলা টিচার ক্লাস নিচ্ছে, আর ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে না থাকে ওই টিচারের দিকে থাকে। এই করতে করতেই হলো, তারপরে অ্যাফেয়ার হয়ে গেল। এক পর্যায়ে মনে করছে পবিত্র প্রেম সম্পর্ক নয়, বিয়ে করবো, একসময় বিয়ে করতে করতে জেনা করে ফেললেন, দফায় দফায় জেনা হলো, পরে দেখলেন ব্রেকআপ হয়ে গেছে, ওর জায়গায় আপনার জায়গা। ওই মেয়ে যখন কারো সংসারে যাবে সেও সুখী না, আর আপনি যখন কারো বিয়ে করেন আপনিও সুখী না। যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আলাদা বিষয়, তওবা করে যদি গুনাহ মাফ করে নিয়ে আসে আল্লাহর কাছে আলাদা বিষয়, আদারওয়াইজ এভাবেই যুব সমাজ ধ্বংস হচ্ছে। ছেলে বন্ধু পাতান, মেয়েরা মেয়ে বন্ধু থাকে। আপনার মেয়েকে আপনি মেয়েদেরকে মেয়েদের স্কুলে পড়ান, মেয়েদের কলেজে পড়ান, আর ছেলেদেরকে ছেলেদের কলেজে দেন, এটা ভালো হবে ইনশাআল্লাহ। মাদ্রাসাতেও সমস্যা সেরকম, শুধু স্কুল কলেজে না, কিন্তু অনেক সময় মাদ্রাসায় অঘটন ঘটছে, ঘটছে না? এইগুলো থেকে সতর্ক থাকেন, মনে রাখবেন এতে সাদা কাপড় দাগ বেশি বোঝা যায়, একটা কাপড় কালো দাগ বোঝা যায় না খুব একটা, সাদা কাপড় আমাদের এখানে দাগ বেশি বোঝা যায়, বুঝে নেন কথার ইশারা। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কীভাবে তাদের চরিত্র রক্ষা করবে, খুব ডিফিকাল্ট প্রশ্ন আসলে, এটা খুব ডিফিকাল্ট। আমার নসিহত কয়েকটা নসিহত হচ্ছে, নামাজ ছাড়িয়েন না পাঁচ ভক্ত, এক নম্বর নামাজ ছাড়েন না পাঁচ ভক্ত। যারা দুনিয়াদার বন্ধু বান্ধব এদের সাথে মিশেন না, কম মিশেন, মিশার দরকার নেই, প্রয়োজন হলে কথা বলেন, আদারওয়াইজ কথা বলার দরকার নেই। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইমানদার, নামাজ কালাম পড়ে, এদের সাথে মেশেন, এদের সাথে মেশেন। পড়াশোনায় বেশি ব্যস্ত থাকেন, এত বেশি পড়াশোনায় ব্যস্ত থাকেন যেন অন্য চিন্তা আপনার মধ্যে আসতে না পারে, ঠিক আছে? আর এই যে স্মার্টফোন কম চালান, ইউটিউব কম দেখেন, ফেসবুকে যায় না বেশি, আপনি বই পড়েন, খেলাধুলা করেন, শোনেন খেলাধুলা করেন। আমি জানি এর কিছু ক্ষতিকর দিক আছে, বাট এটা এখন অন্য ক্ষতিকর দিক আছে বেশি ভালো। এই যে পণ দেখা, আপনার মাদকদ্রব্য সেবন করা, আড্ডাবাজি করা, পাবজি খেলা, টিকটক করার চেয়ে ক্রিকেট খেলা অনেক ভালো আছে। আপনি মাঠে খেলেন, ফুটবল খেলেন, জিমে যান, ব্যায়াম করেন, এগুলো করেন, অ্যাটলিস্ট আপনি ওগুলো থেকে বেঁচে থাকবেন। আমি খেলতাম বলে কথা বলছি তা না, কিন্তু এগুলো করলে অনেক সময় আপনার, শোনেন, এগুলোর মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জিত হয়। জানেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন একদম, তাকে দুরন্ত পরিবেশে নিয়ে যাওয়া হয়েছিল, ওই যে মরুভূমির ইয়াতে বেদুইনদের কাছে, সেখানে তিনি ভাষা শিখেছেন, খেলেছেন, শারীরিক গঠন শক্ত হয়েছে, খেলাধুলা করেন তাও ভালো, ফুটবল খেলেন, এমন খেলা খেলেন যেটাতে আপনার শরীরের কসরত হবে। তাই বলে যে অনলাইনে লুডো খেলতে বসে যান না, এগুলো খেলা যাবে না, এমন খেলা খেলেন, শীতকাল এসেছে, আপনি ব্যাডমিন্টন খেলেন, আধা ঘন্টা খেলেন, ফিজিক্যাল আপনি ফিট থাকবেন, আর ফিজিক্যালি ফিট থাকার দরকার আছে আপনার। শোনেন, যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা এক ঘন্টা করে, এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায়, কাপড় যেন সতর নষ্ট না হয়, খেলতে খেলতে জিকির করা যায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না, যাবে জিকির করতে পারবেন আপনি। আপনি খেলেন, শারীরিক পরিশ্রম করেন, দেখবেন আপনার শারীরিক কষ্টের কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে, এবং আপনার ক্ষুধা বাড়বে, আপনার ক্ষুধা বাড়বে, খাওয়া রুচি বাড়বে, আপনি খাবেন বেশি, তখন ব্যায়াম করবেন, ফিজিক্যালি স্ট্রং হবেন, এবং ঘুমাবেন ক্লিয়ার, মাথা ফ্রেশ থাকবে, তখন পড়াশোনা করলে মন বসবে। এগুলো টিপস আমাদেরকে দেওয়া হয়েছিল ছোটবেলায়। তো আর বললাম না, খেলাধুলা হিস্ট্রি আমার এতটুকু বলি, রোজা রেখে দুই বেলা খেলেছে, রোজা রেখে দুই বেলা খেলেছে, এক সময় ছিল আমার। যাই হোক, তো নামাজ পড়েন, শারীরিক কষ্ট করেন, ব্যায়াম করেন, চরিত্র ধরার কথা বলছে, এই টেকনোলজির দিকে বেশি যায় না, টেকনোলজির দিকে বেশি যায় না, আপনি কায়িক পরিশ্রম করেন, সাংসারিক দায়িত্ব নিয়ে আসেন, বাজার করেন, বাবাকে সহযোগিতা করেন, মাকে সহযোগিতা, সাংসারিক দায়িত্ব পালন করেন, এরপর আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেন। যদি হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, বিয়ে করে ফেলেন, চরিত্র হেফাজত হবে, বিয়ে দেয় না। আচ্ছা, এটা তো বাবা মার দোষ,
এটা বাবা মার দোষ। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে হালাল রিজিকের সোর্স থাকলে বিয়ে দিলে চরিত্র হেফাজত হবে ইনশাআল্লাহ, হেফাজত হবে। এবং পিতা মাতা থেকে বলছি, বিয়ে না দিলে আপনার ছেলে বড় হবে না, ম্যাচিউরিটি আসবে না কিন্তু। আর আপনারা যারা মনে করছেন এটাই খুব মজার একটা বিষয়, করার পরে বুঝবেন যে লাইফ কাকে বলে, ঠিক আছে, করার পরে বুঝবেন যে জীবন কি জিনিস। মাঝে মাঝে মনে হবে আগে ভালো ছিলাম, আচ্ছা তারপরেও করতে হবে, কারণ এটা আপনার চরিত্রকে হেফাজত করবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্ত্রীদের কাছে গেলেও কি নাকি পাবো? নবীজি বলেছেন, হ্যাঁ, যদি তুমি এই কাজটা অন্যায় হবে কারোর সাথে করতে তোমার কি জেনা হতো না? সাহাবীরা বলছেন, হ্যাঁ জেনা হতো। তাহলে স্ত্রীর কাছে গেলেও তুমি নেকি পাবে, এটা চরিত্র পবিত্র করবে, ম্যাচুরিটি বাড়াবে। বয়স সরকারি হিসেবে বয়সটা হয়ে যাওয়া জরুরি এবং রিজিকের সোর্স থাকা জরুরি। হালাল রিজিকের সোর্স না থাকলে বিয়ে করতে যায় না, ভালোবাসা জানালা দিয়ে পালাতেও পারে তখন। তবে এতটুকু এনশিওর করতে চাই আপনাকে, যদি কেউ চরিত্র হেফাজত করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর যেটা বলছি, নেককার মানুষদের সহমত থাকেন, বদকারদের সাথে থাকবেন না, এরা আপনাকে দুনিয়ামুখী করে ফেলবে। আপনি নেককার মানুষদের সাথে থাকেন, আল্লাহর পথে সময় দিবেন, নামাজে যাবেন, তালিম করবেন, ইসলামিক আদর্শের সাথে থাকেন, চরিত্র হেফাজত থাকবে ইনশাআল্লাহ। এবং নিজের জীবনের টার্গেট ফিক্স করেন, আপনি রাষ্ট্রকে কী দিতে চাচ্ছেন, জাতিকে কী দিতে চান, উম্মাকে কী দিতে চান, একটা প্রজেক্ট লঞ্চ করেন, কাজে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ শয়তানের বিষয়গুলো মাথায় স্থান পাবে না। আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের জন্য দিয়েছেন, রাতে যদি আমরা ফ্রিল্যান্সিং করি গুনাহ হবে কি না? রাতকে আল্লাহ পাক বিশ্রামের জন্য দিয়েছেন, এটা সঠিক, কোরআনে আছে এগুলো। রাতের একটা অংশ আপনি রেস্ট নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, রাতের এক অংশ ঘুমাতেন, এক অংশ নামাজ পড়তেন, তাই না? এমন করতেন না, রাতকে তিন ভাগে ভাগ করতেন, প্রথম অংশ কই যে এশা পর্যন্ত চলে যেত, তারপর একটু ঘুমাতেন, শেষের রাতে উঠে আবার ইবাদত করতেন। রাতের একটা অংশ আপনি ঘুমান, বাকি অংশে কাজ করলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, তবে কাজটা হারাম কিনা সেটা একটা ব্যাপার। এই কাজটার মধ্যে যদি হারাম কিছু থাকে তাহলে করা যাবে না। পাঁচতম পুরুষ ভাইয়েরা কি হবে, তাদের ঈমান ধরে রাখতে পারে, আপনি জানেন বিষয়টা কত কঠিন, আমাকে লিখেছেন বিষয়টা কঠিন, বিষয়টা কঠিন কিন্তু অসম্ভব নয়। বাংলাদেশের আর্মি, র্যাব, বিজিবি, আপনার পুলিশ, বিভিন্ন ফোর্সে, গোয়েন্দা সংস্থা, প্রত্যেকটা জায়গায় প্রচুর মানুষ আছেন যারা অনেক ইমানদার। আমি ব্যক্তিগতভাবে চিনি অনেক, প্রচুর ইমানদার। একদিন একজনের সাথে আমি একটা বাজারে হাঁটছিলাম, তো কলা কিনবেন তিনি, নাম বলছি না, আমি নাম সঙ্গত করে বলছি না, তো আমি বললাম যে স্যার এগুলো নেন, একটা ভালো আছে। সে বেছে বেছে কিছু কিছু নষ্ট কলা কিনলো, একটু একটু নষ্ট, কেনার পর আমাকে বলছে যে আমি কলাটা কেন কিনলাম জানো? স্যার বলেন কি জন্য? যে এই কলাটা কেউ কিনবে না, এই বেচারার এই টাকাটা নষ্ট হবে, এটা চিন্তা করে আমি কলাগুলো কিনে ফেলছি। বলেন তো দাড়ি টুপি নিয়ে আমি কখনো কাজটা করতে পারছি? অনেক মানুষ আছে ভাই, বাইরের থেকে দেখলে যেটা মনে হয় আসলে ব্যাপারটা এমন নয়, ভিতরে প্রচুর ইমানদার মানুষ আছে। দুনিয়ার কারণে হোক, অন্য অন্য আনুষঙ্গিক কারণে হোক, দেখবেন ইমান হয়তো সেভাবে কি বলবো বিচ্ছুরিত হতে পারে না, কিন্তু ইমান আছে। তো সবাই যদি এখান থেকে রিজাইন দেওয়া শুরু করেন তাহলে এখানে তো খারাপ মানুষদের দিয়ে ভরে যাবে, এখানে আরও বেশি বেশি ভালো মানুষের ইনভলভমেন্ট দরকার, ইমানদার মানুষদেরকে বেশি বেশি সব বাহিনীতে যোগ দেওয়া দরকার, যাতে করে এখানে ইমানের একটা পরিবেশ তৈরি হয়। আর যদি আপনি একান্তই দেখেন কোনোভাবেই আমার টেকা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি বিকল্প একটা নজরুলের ব্যবস্থা করে ছেড়ে দেন, সিম্পল। আমি মনে করি যে আমাদের যুব সমাজকে আরও বেশি বেশি পড়াশোনা করা উচিত এবং রাষ্ট্রীয় বড় বড় পদগুলো ইমানদার লোকদের দিয়ে ভরে যাওয়া উচিত, তখন দেখবেন ইনশাআল্লাহ দেশে একটা ইমানের পরিবেশ তৈরি হবে। সবাই এখান থেকে রিজাইন দেওয়া শুরু করলে রাষ্ট্র দেখবেন আরও বদকার মানুষদের দিয়ে ভরে গেছে, তখন তো আরও খারাপ হবে জিনিসটা। তাহলে বোঝার তৌফিক দান করুন আল্লাহ।
অবশ্যই কঠিন, আমি জানি কঠিন, আল্লাহ পাক যেন সহজ করে দেন আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা কোন কাজটিকে সবচেয়ে বেশি অপছন্দ করেন? শিরক। আল্লাহ পাক শিরককে সবচেয়ে বেশি অপছন্দ করেন। শিরকের কোনো আল্লাহ পাক তওবা না করে ক্ষমা করবেন না। চিন্তায় শিরক হয়, কাজে শিরক হয়, কথায় শিরক হয়। শিরক সম্পর্কে একটা বইয়ের নাম বলছি, এটা পড়বেন তাহলে সব জানতে পারবেন। কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লেখা। এখানে সমস্ত শিরকের ক্যাটাগরিজ দেওয়া আছে। স্বামীর নাম, স্বামীর অথবা মুরব্বীর নাম ধরে ডাকা যাবে কি না? স্বামীর নাম ধরে ডাকা যাবে, সমস্যা নেই। মুরব্বীদের নাম ধরে ডাকা উচিত না। মুরব্বীদের নামের সাথে কিছু বললেও পাশে একটা বিশেষণ থাকতে হবে, চাচা, অমুক চাচা, এরকম বলতে পারে। নাম ধরে ডাকা যাবে না স্বামীর, এটা ঠিক হবে, স্বামীর নাম ধরে ডাকা যাবে। আর স্বামীর নামের ক্ষেত্রে সাহাবায়ে কিরাম যা করতেন, সন্তানের নামের সাথে মানে বাবার নামকে সম্বন্ধ করে ডাকতেন। যেমন ধরেন একজনের বা সন্তানের নাম আবদুল্লাহ, তখন স্ত্রী ডাকতেন ইয়া আবু আবদুল্লাহ, এভাবে ডাকতেন, হে আবদুল্লাহ বাবা, ঠিক আছে। বা মায়ের নাম, মায়ের নামের সাথে সন্তানের নাম জুড়ে ডাকতেন। ধরেন যে সন্তানের নাম হচ্ছে ফাতিমা, তো স্বামী স্ত্রীকে ডাকতো ইয়া উম্মে ফাতিমা, এভাবে ডাকতেন, ডাকা যাবে। আর অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্কটা ঐশ্বরিক, এটা হৃদ্যতা ভালোবাসার সম্পর্ক, এটা সবরের সম্পর্ক, প্রেমের সম্পর্ক। তো এখানে অসম্মানজনক কিছু হয় এমনটা কারো পক্ষেই করা উচিত হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। আমার বাসায় 40 বছর একটা কবর আছে, বাড়িতে জায়গার সংকট, ঘর তুলে বসবাস করা যাবে কিনা? যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মার যদি চরিত্র খারাপ হয় তাহলে কি হবে? আসলে তারপরেও দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার মায়ের চরিত্র খারাপই হোক আর মা কাফেরই হোক না কেন, আপনাকে তার হকটা আদায় করতে হবে। আল্লাহ পাক এটা সূরা লুকমানের মধ্যে বলেছেন। কোন সূরায়? সূরা লুকমানে বলেছেন, লুকমান হাকিমের উপদেশগুলোর মধ্যে একটাতে আছে, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। তোমার পিতামাতা যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতেও বলে, এই যে শিরিক সবচেয়ে বড় পাপ বললাম একটু আগে, পিতামাতা যদি শিরিক করতে ফোর্স করে তুমি তাদের আনুগত্য করবে না। পিতামাতাও যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে ফোর্স করে তাদের আনুগত্য করবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করবে। এই হলো মায়ের হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী যিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে, জানেন আবু সুফিয়ান মক্কার বড় কাফের ছিল ওই সময়, তো সে দেখা করতে এসেছে মদিনায় মেয়ের সাথে। আবু সুফিয়ানের, আবু সুফিয়ানের কন্যা নবীর স্ত্রী, তিনি বলছেন আমি বাবাকে ঘরে ঢুকতে দেবো না, সে আপনার প্রকাশ্য শত্রু, ঠিক আছে না কথা? নবীজি বললেন না, তাকে আসতে দাও, তাকে বসতে দাও এবং তার হক তুমি আদায় করো। পিতার জায়গা পিতায়, মায়ের জায়গা মায়ের জায়গায়, মায়ের জায়গা মায়ের জায়গাতেই তাকে সম্মান দিতে হবে, তার হক আদায় করতে হবে। এরপরে তার খারাপ অংশটুকু আপনাদেরকে শুধরানোর চেষ্টা করেন, নসিহত করেন, বোঝানোর চেষ্টা করেন, দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আপনার মায়ের মন পরিবর্তন হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহর হাতে মানুষের কলব, আল্লাহ যাকে ইচ্ছা এই কলব পরিবর্তন করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবুনা আলা দীনিক, আছে না দোয়া? হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আপনার, আমার হৃদয়টাকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত করুন। কলবগুলো আল্লাহর হাতে, দুই আঙ্গুলের মধ্যে, যাকে যেভাবে ইচ্ছা তিনি ঘোরান। দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ চান তো আপনার মাকে হেদায়েত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ভাইয়া আমি আপনার সামনে বসে আছি, আমি আদনান ভাইয়ের কাছে তওবা করতে চাই। আমরা সবাই আল্লাহর কাছে তওবা করছি, আপনারা তওবা পড়ুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা দোয়া পড়ছি আমরা আপনার সাথে, পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি
لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই দোয়ার নাম হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার। যে ব্যক্তি এই দোয়াটা মাগরিবের পরে পড়বে, ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ফজরের পরে পড়বে, মাগরিব হওয়ার আগে মারা যাবে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। একটা বইয়ের নাম বলে দিচ্ছি, হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম এটা অ্যাপস পাওয়া যায়, গুগল প্লে স্টোরে আছে। এই বইয়ের মধ্যে সব দোয়া কালামগুলো দেওয়া আছে, আপনারা দেখে দেখে পড়ে নেবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করছি আল্লাহর কাছে এই মুহূর্তে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জানে মানে হায়াত রিজিকে বরকত দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন, আমিন। আমাদেরকে আল্লাহ পাক তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন, সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আদর্শ পরিবার গড়ে দিন। আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক কবুল করুন।